মিডিয়া ছেড়ে ইসলাম ধর্মে মনোযোগী হওয়ার কারণ জানালেন সানাই মাহবুব। দেশের এক সময়ের আলোচিত সমালোচিত মডেল এবং অভিনেত্রী সানাই মাহবুব শোবিজকে বিদায় জানিয়ে ধর্ম কর্মে মনোযোগী হয়েছেন। এরপর অনেকটা গোপনে আবু সালে মুসা নামের এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। আপাতত সুখে সংসার করছেন সানাই। জলমলে মিডিয়া ছেড়ে হঠাৎ কেন ধর্মকর্মে মনোযোগী হলেন সানাই, এই বিষয়ে জানতে নেটিজনদের আগ্রহের কমতি নেই। সাবেক অভিনেত্রী নিজেই এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দিয়া সানাইয়ের সেই পুষ্টি হুবহু আপনাদেরকে জানানো হবে। তিনি লিখেছেন, অনেকের মনেই প্রশ্ন, কেন আমি আলো ঝলমলে মিডিয়া ছেড়ে ইসলামের পথ বেছে নিয়েছি। এই প্রশ্নের পিছনে অনেক কারণ থাকলে উদ্দেশ্য ছিল একটাই, আমার আল্লাহর প্রতি ভয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রত্যেকটি বান্দা পাপী, কেউ কম পাপী কেউ বেশি পাপী এই যা, কিন্তু আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। আমার ইসলামের পথে পিছনে ফেরার কারণ বলতে, একটা সময়ে বিনা কারণে আমার মন খারাপ থাকতো, হঠাৎ করেই মন খারাপ হয়ে যেত, হঠাৎ করে কিছু ভালো লাগতো না, তখন আমি নামাজ শুরু করি। প্রথমে নামাজ পড়তে আলসেমি লাগলেও কিছুদিনের মধ্যেই নামাজ না পড়লে ভালো লাগতো না, নামাজ আমার সঙ্গী হয়ে গেল। কুরআন মাজিদে স্পষ্ট বলা হয়েছে, নিশ্চয় নামাজ সমস্ত পাপ আর অশ্লীল কাজ থেকে দূরে রাখে। ঠিক এভাবেই নামাজ আমাকে বের করে নিয়ে এসেছে অন্ধকার থেকে আলোর পথে, সেই পথ যা মানব জাতিকে সরল পথ দেখায়। প্রসঙ্গত সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা বিচরণ ছিল তার। অশ্লীলতার অভিযোগে 2019 সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা এবং অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সেই সময় মুসলেকায় সই করে ছাড়া পান তিনি। এছাড়া আওয়ামী লীগের এক মন্ত্রীকে বিয়ে করেছেন বলে সমালোচনায় আসেন তিনি, যদিও পরে শোনা যায় মন্ত্রী নয় এমপিকে বিয়ে করেছেন। সে সময় তিনি এমপির পরিচয় গোপন রেখেছিলেন, গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।